আসসালামু আলাইকুম একঘডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পিনহেড কেন শুখায় সেই বিষয়টা নিয়ে আজকে আজকে একটু কথা বলবো আসলে পিনেট শুখায় বেশ কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো যদি আপনার চাষ করে যদি আর্দ্রতা কমে যায় ওই ক্ষেত্রে পিনহেড শুকায় আর আমরা মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি মাশরুমও সেম তারা অক্সিজেন গ্রহণ করবে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে আমরা যারা চাষ করি মাশরুম চাষ করি চাষ ঘরে যদি আমরা এয়ারটাইট করে রাখি বিশেষ করে শীতের সময় আমরা এই কাজটা করে থাকি যে মাশরুম ঘরটা একেবারে পুরো এয়ারটাইট করে রাখি এয়ারটাইট করলে অনেক সময় পাঁচ সাত দিন বা দশ দিন পরে মাশরুম যে কার্বন ডাই ডাইঅক্সাইড ছাড়ে এটা বাহিরে প্রবেশ করতে না পারার কারণে শেডের ভিতরে অনেক সময় অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড জমা হয় ওই জমা হওয়ার কারণে আপনার মাশরুমের পিনহেডগুলো শুকা যায় আস্তে আস্তে আর টু যে মাশরুমটা আমরা চাষ করি টুর ক্ষেত্রে যদি শীতকালে বিশের নিচে যদি আপনার টেম্পারেচার আসে বিশের নিচে যদি টেম্পারেচার আসে ওই ক্ষেত্রে আপনার পিনহেড শুকায় কিন্তু যদি একবার পিনহেড শুকায় পুনরায় আবার পিনহেড আসতে পাঁচ থেকে সাত দিন এরকম সময় নেয় কিন্তু প্রথম অবস্থায় যে পিনহেটের যে শক্তিটা এটা সেকেন্ড টাইম ওই একটা শক্তি পাওয়া যায় না ওই ক্ষেত্রে আমাদের যা করণীয় যদি ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেশি জমা হয়ে যায় আমরা একটু আলো যেন প্রবেশ করতে পারে সেই বিষয়টা যেন আমরা একটু লক্ষ্য করি যেন আলো বাতাস ঢুকার একটা ব্যবস্থা করে দিই আমি যেমন আমার শেডে প্রায় কয়েকটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে ওর একেবারে ফ্লোরের নিচে ফ্লোরে ফ্লোরে লাগানো আছে অ্যাডজাস্ট ফ্যান যেন নিচে কার্বন ডাইঅক্সাইড সবসময় নিচে জমা হয় যেন অ্যাডজাস্ট ফ্যান চালালে যেন নিচে যে হাওয়াটা এটা যেন বাইরে বের হয়ে যায় এই কাজটা আমি আমার শেডের ভিতরে আমি করছি আর আর একটা বিষয় হলো আমরা যখন স্পনে পানি স্প্রে করি পানি স্প্রে স্প্রে করার সময় কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এই যে মাশরুমের যেই যে কাটা যে জায়গাটা দেখতে পারতেছেন এই কাটা জায়গাটাতে যদি অতিরিক্ত পানি হয় তাও স্পনের জন্য প্রবলেম আবার যদি কম হয় তাও কিন্তু পিনেট কিন্তু শুকায় আপনার এরকমভাবে পানি দিতে হবে যেন স্পনের যেই জায়গাটা কাটা এই জায়গাটাতে যেন হালকা একটু ভিজা থাকে বাট পানি যেন জমে না থাকে যদি পানি জমে থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার স্পন নষ্ট হবে প্লাস হল যদি পানি একেবারে কম পরে শুকায়া যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার পিনেট শুকাবে পানি দেওয়ার সময় এই কয়েকটা বিষয় কিন্তু আপনার খুব গুরুত্ব সহকারে দেখতে হবে পিনের যদি শুকায়া যায় ওই ক্ষেত্রে অতটা টেনশন করার কিছু নাই যদি তাপমাত্রার কারণে যদি আপনার পিনের শুকায় ওই ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা যখন আবার আপ হবে আপনার আপনার হেড ঠিক আগের মতো খুব সুন্দরভাবে কিন্তু আবার আসবে কিছুটা ফলন কম পাবেন পিন পিনহেড কিন্তু আপনার আসবে আর আর্দ্রতা যদি কমে যায় ওই ক্ষেত্রে আদ্রতা যেভাবে বাড়ানো যায় ওই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পিনেট শুকাবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম